Good morning to all. Once again, I am so glad to be here in this class. Today, I would like to discuss about the sentence. Sentence according to the structure. I hope that you know about the sentence. Just once again, I do like to elaborate on this subject. Subject is this. How many kinds of sentence are there in English or English grammar? কত প্রকার সেন্টেন্স আছে আমাদের ইংলিশ গ্রামারে? ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড এন্ড নো দি ল্যাঙ্গুয়েজ উই নিড টু নো কাইন্ডস অফ সেন্টেন্স। আমাদেরকে ইংলিশ জানার জন্য সেন্টেন্সের প্রকারভেদ জানতে হবে। কত প্রকার সেন্টেন্স আছে আমরা জানি, সেখানে পাঁচ প্রকারের সেন্টেন্স আছে, এবং আমাদেরকে জানতে হবে যে এই পাঁচ প্রকার সেন্টেন্সকে কিভাবে চিনবে, কিভাবে আমরা চিনতে পারবো, এবং কিভাবে তার সূত্র হবে, কিভাবে তার গঠন প্রণালী হবে। গঠন প্রণালী যদি আমরা ভালোভাবে না জানি, না বুঝি, তাহলে আমরা একটা সেন্টেন্সকে চিনতে পারবো না, এবং সেই সেন্টেন্সকে যদি আমরা চিনতে না পারি তাহলে পরীক্ষার যে সমস্ত আইটেমগুলো থাকবে, বিষয়গুলো থাকবে, সেগুলো আমরা পরিষ্কারভাবে অ্যান্সার করতে পারবো না। সো লেটস সি দি নাম্বার ওয়ান। প্রথম আমরা দেখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? এক কথায় অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। একটা বাক্যকে কিভাবে বলবো, এটা হলো বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। যে বাক্যটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট আছে সেটাকেই বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। সো সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যদি থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা বিবৃতি বা বর্ণনামূলক সেন্টেন্স বলতে পারি। যেমন একটা উদাহরণ, আই রিড ইন এ কলেজ। আমি একটি কলেজে লেখাপড়া করি। আই সাবজেক্ট, রিড হলো ভার্ব, এ কলেজ হলো অবজেক্ট। এইভাবে যদি আমরা সেন্টেন্স দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুটি ভাগ রয়েছে, একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো হাবদক বাক্য। হাবদক বাক্য মানে যে বাক্য সুন্দরভাবে বর্ণনা করে দিয়ে থাকে, যেখানে নট ব্যবহার নেই। আর নাবোধক নেগেটিভ সেন্টেন্সকে বলা হচ্ছে নাবোধক বাক্য, যে সেন্টেন্সে নাবোধক প্রকাশ আছে। যেমন আই ইট রাইস, এটা হলো হাবদক বাক্য, এবং নাবোধক বাক্য হলো আই ডু নট ইট রাইস। এবং দুই নম্বর আমরা দেখি, দুই নম্বর সেন্টেন্সটি বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ দি ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্ন বা জিজ্ঞাসামূলক বাক্য। কিভাবে চিনবো যে এটা হলো প্রশ্ন বা জিজ্ঞাসামূলক বাক্য? যে সেন্টেন্সটি গঠন প্রণালী অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটি হলো প্রশ্নবোধক বাক্য। এবং আরেকটি প্রশ্নবোধক বাক্য আমরা দেখি যে ডাব্লিউ এস দিয়ে যে প্রশ্ন করা হয়, যেমন ডাব্লিউ এস প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শেষে নট অফ ইন্টারোগেশন থাকবে, সেটাও একটি প্রশ্নবোধক বাক্য। তাহলে দুই রকমের প্রশ্নবোধক বাক্য হচ্ছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ডট ডট প্রশ্নবোধক চিহ্ন, আর একটা হলো ডাব্লিউ এস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ডট ডট প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল, আর ইউ গোয়িং টু স্কুল, এখানেও আমরা একটি প্রশ্নবোধক সেন্টেন্স দেখতে পাই, এখানে আর দিয়ে শুরু হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আর একটা হলো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট দিয়ে শুরু হয়েছে কিন্তু সূত্রটা একইভাবে রয়েছে, এটাও একটি প্রশ্নবোধক বাক্য। এবং তিন নম্বরে আমরা দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্স কিভাবে আমরা চিনবো যে এটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স? যেমন সেন্টেন্সের সূত্রগুলি এরকম হচ্ছে যে মূল ভার্ব প্লাস অবজেক্ট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে, যেমন ডু ইট, গো দিয়ার, সিট ডাউন, এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের আরো কয়েক রকমের রূপ আছে, যেমন কিছু কিছু হতে পারে আবার প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্লিজ গিভ মি এ পেন, এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে আর মূল ভাগ দিয়ে শুরু হয়েছে এবং অবজেক্ট রয়েছে, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের সূত্র হলো লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আরেকটা হলো লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এইভাবে হতে পারে এই সেন্টেন্সটি। উদাহরণস্বরূপ, লেট আস গো টু এ পিকনিক, চলো আমরা পিকনিকে যাই। এই তিনটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী। এবং চার নম্বরে আমরা দেখি যে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? অপটেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে, ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে। এর গঠন প্রণালীটা কেমন হবে? এর গঠন প্রণালী হলো মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট।
মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন উদাহরণস্বরূপটা আমরা দেখি, মে আল্লাহ ব্লেস ইউ, মে দিয়ে শুরু হয়েছে, আল্লাহ হলো সাবজেক্ট, ব্লেস হলো ভার্ব, ইউ হলো অবজেক্ট। এইরকম সেন্টেন্সকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স। আসলে বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন গঠন প্রণালী এবং বিভিন্ন উদাহরণ। শেষে আমরা দেখি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স বিশ্বময় ভাবে মনের ভাব প্রকাশ করে, মনের ভাব বিভিন্ন ভাবে প্রকাশ করা সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনিবার উপায় হলো এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সেন্টেন্সে এটাও বিভিন্ন ভাবে মার্কগুলো ব্যবহার করা হয়েছে। যেমন কিছু কিছু সেন্টেন্সে আমরা দেখি, যেমন হুডে যেখানে থাকবে সেখানে প্রথমে এক্সক্লেমেশন মার্ক থাকবে, এলাস থাকলেও এক্সক্লেমেশন মার্ক এলাসের পরে ব্যবহার করা হবে, তারপরে আবার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে এবং এই সেন্টেন্সের শেষে আবার ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। আবার কিছু কিছু সেন্টেন্স আছে শেষে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে, যেমন হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, এটা শেষে আবার এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে। হাউ নাইস দ্য সিনারি ইজ, এখানেও শেষে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে। এইরকম যদি প্রত্যেকটি সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা প্রত্যেকটি সেন্টেন্সকে চিনতে পারবো এবং প্রত্যেকটি সেন্টেন্সকে আমরা আমাদের আইটেম পরীক্ষার বিষয়গুলো যেমন নেরেশন এবং বিভিন্ন রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স এবং বিভিন্ন জায়গায় আমরা সুন্দরভাবে বুঝে অ্যান্সার করতে পারবো। সো উই নিড টু লার্ন দিস সেন্টেন্সেস, ইফ উই ক্যান লার্ন দিস সেন্টেন্সেস উই ক্যান ইজিলি নো দি সেন্টেন্স অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড উই ক্যান ডেভেলপ আওয়ার ইন্টেলেকচুয়াল অর ক্যাপাসিটি টু অ্যান্সার দি কোয়েশ্চেন্স, হোয়াট এভার কামস ইন আওয়ার এক্সাম উই ক্যান ইজিলি অ্যান্সার ইট। সো অল দি স্টুডেন্ট আই এনকারেজ ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস সেন্টেন্সেস। থ্যাংক ইউ সো মাচ, উইল সি নেক্সট ক্লাস।